কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় চলে যাই, নারী স্বাস্থ্য নিয়ে মূলত আমরা কথা বলে থাকি। আজকে আমরা যাব মানিকগঞ্জে, মানিকগঞ্জ সদরের কুটাইল ইউনিয়নের কুটাইল গ্রামে। সেখানে পারভিন আক্তার আছেন, পরিবার কল্যাণ সহকারী, তিনি আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এই অনুষ্ঠানটি পরিচালনা করবার জন্যে। আর আমরা স্টুডিওতে পেয়েছি ডক্টর রওনক জাহানকে, তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছেন আর বর্তমানে আছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সংযুক্তিতে, এবং তার যেই বিভাগে তার সংযুক্তি সেই বিভাগটির নাম ঝুঁকিপূর্ণ গর্ভধারণ বিভাগ। এই বিষয়টি আমাদের কাছে অনেকের কাছে একটু নতুন নতুন ঠেকছে যে এটাও আবার আলাদা করে বোঝার কোনো বিষয় আছে কি না। নিশ্চয়ই আলাদা করে বোঝার বিষয় আছে, সেটা আমরা ডক্টর রওনক জাহানের কাছ থেকে শুনে নেব। এবং আপনারা যারা গর্ভবতী মায়েরা আছেন তারা বোধহয় আজকে একটু বিশেষভাবে বিশেষ রকমের ভাগ্যবান। তার কাছে, রওনক জাহানের কাছে আপনাদের যেটুকু অসুবিধা থাকে প্রসূতিকালীন সেগুলোর তো পরামর্শ পাবেনই। তিনি যেহেতু এই বিষয়টি নিয়ে কথা বলছেন যে কোন কোন জিনিসগুলো আমাদের দেখতে হয় গর্ভধারণের সময়, সেই ব্যাপারে নিশ্চয়ই খোলামেলা প্রশ্ন করবেন, জেনে নেবেন। এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার যে তিনি আমাদের সঙ্গে এই ব্যাপারটি শেয়ার করবেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপা আমাদেরকে সময় দেবার জন্য। আমরা সরাসরি চলে যাই কুটাইল গ্রামে, কি বলেন? সেটাই ভালো। আচ্ছা, পারভিনা পা, জি কেমন আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? জি ভালো আছি। সবাই মাস্ক পরছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা যখন নাকি এই ধরনের কোনো ছোটোখাটো সমাবেশ করব, অনুষ্ঠান করব, একটা তো বলে যে সোশ্যাল ডিস্টেন্সিং, একটু দূরে দূরে যদি বসার, সেটা যদি সুযোগ ঠিক সেইভাবে 3 মিটার দূরে দূরে বসার যদি সুযোগ নাও থাকে তাহলে অন্তত আমরা মাস্ক যেন ব্যবহার করি যারা বসবো, যারা একজন আরেকজনের জন্যে মাস্কটা ব্যবহার করব। আমি আপনার জন্য, আপনি আমার জন্য, সুতরাং সকলেরই মাস্ক ব্যবহার করা উচিত। এবং কাপড়ের তৈরি মাস্ক তো খুবই আরামপ্রদ এবং এটা ধুয়ে ব্যবহার করা যায়। অনেক ধন্যবাদ আপা, আপনি মাস্ক পরিয়ে সবাইকে তারপরে বসেছেন। এটা আমাদেরই ক্যাম্পেইন এটিএন নিউজ, আমরা যেখানেই যাচ্ছি হার মানবে না বাংলাদেশ অন্তত করোনার কাছে, সেই স্লোগানটা নিয়েই যাচ্ছি এবং মাস্ক ব্যবহার করে আমরা করোনাকে অন্তত একটু দূরে রাখার চেষ্টা করব। আপা আমরা শুরুতেই দেখি একটু কে কথা বলবেন। আপা শুরুতেই আমার, আমাদের সাথে কথা বলবে গর্ভবতী মা শাহিদা আক্তার। শাহিদা, আচ্ছা, ওকে, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শাহিদা আপা কেমন আছেন? ভালো। জি ভালো আছেন। কত মাস? 5 মাস। 5 মাস হলো। এটা কি প্রথম বাচ্চা? না, একটা বাচ্চা আছে, মেয়ে। একটা মেয়ে বাচ্চা আছে। কত বয়স মেয়ের? 7 বছর। 7 বছর, আচ্ছা, 7 বছর পরে বাচ্চা নিলেন। এখন কি অসুবিধা লাগে আপাকে বলেন, ডাক্তার আপাকে বলেন। আমার তলপেটে আর কি ব্যথা করে আর পুরসাবের রাস্তা জ্বলাপোড়া করি। আচ্ছা আচ্ছা, আপনার যে তলপেটে ব্যথা আর পুরসাবের রাস্তা জ্বলাপোড়া, এটা কতদিন হলো? 2-3 মাস ধরে। 2-3 মাস ধরে? হুম। এখন বেশি হচ্ছে? হ্যাঁ এখন একটু বেশি হচ্ছে। আপনি কোনো ওষুধপত্র খাচ্ছেন এই গর্ভাবস্থার কারণে? না। আপনার সরকারি কোনো হাসপাতাল বা কোনো জায়গায় যাচ্ছেন না? আপনি কোনো ডাক্তার দেখাচ্ছেন না? মানে এই সপ্তাহে পহেলা আর কি গেছি। আচ্ছা, আপনি এখন আর কোনো রকম ওষুধ নিচ্ছেন এখন যে ডাক্তারের কাছে গেলেন? হ্যাঁ ওষুধ দিয়েছে। কি কি দিয়েছে? আয়রন ট্যাবলেট দিছে আর কি। আর আর এমনি আর কি কিছুই দেওয়া হয় নাই। আর কিছু দেওয়া হয় নাই। আমি আপনাকে বলি আমার কিছু ওষুধ আপনাকে লিখে নিতে হবে।
আপনাকে যেটা পারভিনাপা লিখে নেবেন, হ্যাঁ পারভিনাপা ওষুধ লিখে নেন। আর আপনাকে যেটা বলছি যে এখন যেহেতু পাঁচ মাস হয়ে গেছে আপনি নড়াচড়া টের পাচ্ছেন তো বাচ্চা, তাই না? জি জি। আচ্ছা তাহলে আপনার কাজ যেটা, আপনার তো এখন আর বমি হচ্ছে না? না। হ্যাঁ এখন আপনি খেতে পারবেন, আপনি পুষ্টিকর খাবার খাবেন অল্প অল্প বারে বারে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, হালকা গরম লবণ জল ব্যবহার করবেন প্রস্রাব করতে গেলে পরে দিনে অন্তত দুইবার, তাহলে রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবং আপনি যেটা খেয়াল করবেন যে বাচ্চা নড়াচড়া ঠিক মতো হচ্ছে কিনা, হ্যাঁ দিনে কমপক্ষে 10 থেকে 12 বার যদি নড়ে তাহলে বুঝবেন যে আপনার বাচ্চা ভালো আছে। আর একটা আল্ট্রাসোনোগ্রাম যদি না করা থাকে সেটা করবেন, এবং যদি আপনার যে রক্তের পরীক্ষাগুলো প্রাথমিকভাবে যে বাচ্চা পেটে আসলে করতে হয় সেটা যেহেতু আপনি বের হননি করতে পারেননি সেগুলো করে ফেলতে হবে, হ্যাঁ ঠিক আছে। আর যে ওষুধগুলো খাবেন সেটা আয়রন তো খাবেনই আপনি, সাথে ক্যালসিয়াম খেতে হবে। যেমন ক্যালসিয়াম আপনি খাবেন, ক্যালসিয়াম ট্যাবলেট সকালে একটা রাতে একটা, 500 মিলিগ্রাম সকালে একটা রাতে একটা। আর আয়রন খাবেন দুপুরবেলা, দুইটা ওষুধ কখনোই আপনি একসাথে খাবেন না, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার শরীরে কাজ হবে না জিনিসটা, আপনি খাবেন ঠিকই কাজ হবে না। তাহলে সকালে আর রাতে ক্যালসিয়াম খাবেন, দুপুরে আয়রন খাবেন। আর যদি গ্যাস্ট্রিকের সমস্যা বা যেটাকে আমরা বলি বুক জ্বালা পড়া করে সেটা যদি হয় এই ওষুধগুলো খাওয়ার পরে, তাহলে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিতে হবে, ওমিপ্রাজল সকালে একটা রাতে একটা, কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করা যাবে না। আপনি যতই মাছ মাংস ডিম দুধ খাবেন না কেন কিন্তু বডিতে আপনার শোষণ হয় না সবটা, সেই জন্য বাইরে থেকে ওষুধটা দিতে হয় যে আপনার বাচ্চার ভালোর জন্য, ঠিক আছে? জি আপা। আর আপনার যেটা যে জ্বালা পড়ার কথা বলছেন তার জন্য আপনাকে আমি একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছি, সেটা আপনি টোসেফ লিখতে পারেন, টোসেফ বা সেফিক্সিম গ্রুপের ড্রাগ, টোসেফ 200 মিলিগ্রাম সকালে একটা রাতে একটা করে আপনি 7 দিন খাবেন, আর সম্ভব হলে প্রস্রাবটা পরীক্ষা করে নিতে হবে। আর পেটে যদি ব্যথা থাকে তাহলে টাইমোনিয়াম বা ভিসেট এই ট্যাবলেট নিতে পারেন 3 বেলা 3টা। আচ্ছা সালামু আলাইকুম আপা, আমি ডাক্তার নাসিম বলছি, আমি এখানে আছি, আমি লিখে দেব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নাসিম ভাই আছেন আপনি? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে তো মানে বলার আগেই আপনি বুঝে যাবেন। আচ্ছা ওখানে একজন চিকিৎসক আছেন, ঠিক আছে, উনি উনি ওষুধটা লিখে দিচ্ছেন। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা নাসিম ভাই। আচ্ছা তারপরে কে আসবেন? তারপরে আপা আমাদের সক্ষম দম্পতি কথা বলবে, প্রথমে একজন, তিনি হলেন হোসনায়রা বেগম। হোসনেয়ারা বেগম, পারবি না পা? জি আপা। বুঝায় বলেন আমাদেরকে সক্ষম দম্পতি মানে কি? সক্ষম দম্পতি মানে হলো 19 বছর থেকে 49 বছরের নিচে মাসিক হয়েছে, যাদের স্বামী আছে, স্বামী স্ত্রী মিলেমিশে বসবাস করে, তারা হলো সক্ষম দম্পতি। আচ্ছা মানে এটার বিশেষত্ব কি যে এখন এসে সক্ষম দম্পতি কথা বলবেন, এটার কি কোনো মাঝে যা আছে? আমাদের যে পদ্ধতি গ্রহণ করে, আচ্ছা তার মানে পদ্ধতি নিচ্ছেন উনি? হ্যাঁ পদ্ধতি নিচ্ছেন ওনার। তা হোসনার আপা আপনার কি, আপনার সমস্যা কি পদ্ধতি নেওয়া নিয়ে কোনো সমস্যা নাকি? আমি ইনজেকশন নেই। আচ্ছা হ্যাঁ, তারপর তাতে কোনো সমস্যা হয় না? না আমার এতে কোনো সমস্যা নেই। কত বছর যাবত নিচ্ছেন? আমি এই 3 বছর যাবত নিতেছি। মাসিক হয় ঠিক মতো? হ্যাঁ মাসিক হয় ঠিক মতো। আচ্ছা কয়টা বাচ্চা আপনার? 2 মেয়ে। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো। তা হোসনে আপা কিছু বলবেন নাকি অন্য সবাইকে? আপনি যেহেতু এটা নিয়ে ভালো আছেন, কোনো পরামর্শ দেবেন কিনা এটা? হ্যাঁ সারা বাংলাদেশে আপনার মতো অনেকে যারা আছেন তাদের জন্য কিছু বলবেন? হ্যাঁ আমি তাদের জন্য বলতে চাই যে আপনারা সবাই পরিবার পরিকল্পনার এসে আপনারা এটা গ্রহণ করেন, এটা সব ভালো আছে, এটার মধ্যে কোনো সমস্যা নেই, এটা আমি নিয়ে ভালো আছি। আচ্ছা আচ্ছা, কি করেন আপা এমনিতে? আমি গৃহিণী। গৃহিণী, আর ইয়ে কি করে দুলা ভাই, কি করেন? ব্যবসা করে। আচ্ছা ব্যবসা করে। আর মেয়ে স্কুলে যায় তো? হ্যাঁ মেয়ে এসএসসি দিয়েছে এবার। ও বাবা কি সুন্দর, বাহ খুব ভালো। মেয়েকে আমার শুভেচ্ছা জানাবেন। ঠিক আছে আপা। আচ্ছা ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার এখন আপা নাসিমা বেগম কথা বলবে। নাসিমা গর্ভবতী মা। আচ্ছা নাসিমা আপা কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমি ভালো আছি, আপনারা কেমন আছেন আপা? জি ভালো আছি আপা। কি 1 নাম্বার না 2 নাম্বার বাচ্চা? 2 নাম্বার ছেলে বাচ্চা প্রথমে। আচ্ছা প্রথমে ছেলে বাচ্চা, ছেলের বয়স কত? 8 বছর। 8 বছর, 8 বছর পরে আবার দ্বিতীয় বাচ্চা নিচ্ছেন, বাহ খুবই ভালো। আপনাদের এখানে তো অনেক অনেক সচেতন আপনারা। জি খুবই খুবই সচেতন। বাচ্চা স্কুলে যায় না?
হ্যাঁ স্কুলে যায়। স্কুলে যায়, আচ্ছা। আপা এখন কি সমস্যা, মানে কয় মাস হলো? 3 মাস। 3 মাস, আচ্ছা। 3 মাস পর্যন্ত আপনি কোনো ওষুধপত্র নিয়েছেন? আপা আমার প্রথমত হচ্ছে ডায়াবেটিস আছে, আর আমি ওইখানে পরামর্শ নেই, মাসে মাসে যাই। আচ্ছা, ডায়াবেটিস আছে মানে প্রথম বাচ্চা হওয়ার পরে ডায়াবেটিস শুরু হয়েছে এরকম, নাকি সেই বাচ্চা শুরু হয়েছিল? না, এই তো প্রথম, কেবল এই প্রথম। কেবল কবে কবে ধরা পড়েছে, বাচ্চাটা পেটে আসার পরে না আগে? আগে 2 বছর হয়। আগে, সেই জন্য আপনার 2 বছর হয়। তাহলে কোনো ওষুধ খেতেন তার জন্য? হ্যাঁ, ওষুধ খাই আমি। কি খেতেন ডায়াবেটিসের জন্য? ডায়াবেটিসের জন্য ইনজেকশন নেই। ইনসুলিন নেন? হ্যাঁ, ইনসুলিন নেই। এখন ইনসুলিন নিচ্ছেন, আগেও কি নিতেন? জি, আগে থেকে নিচ্ছিলেন। হ্যাঁ, আগে থেকে নিতাম, মাঝখানে ওষুধ খেতাম, এখন আবার ইনসুলিন নেই। আচ্ছা, আপনি আপনার সবসময় ব্লাড গ্লুকোজ মানে রক্তের শর্করার মাত্রাটা কি নর্মাল থাকে, মানে কন্ট্রোলে থাকে? হ্যাঁ, আপ ডাউন করে, মানে যদি একটু মানে একটু অনিয়ম করি তাহলে একটু বেড়ে যায়। না, এই বাচ্চা পেটে আসার সময় থেকে সেই সময় কি আপ ডাউন করেছে, নাকি এই প্রথম এই 3 মাসে কি ভালো ছিলেন, কন্ট্রোল ছিল? হ্যাঁ, কন্ট্রোল এখন। হ্যাঁ, সেটা আপনার জন্য অনেক বেশি জরুরি, কারণ ডায়াবেটিস কিন্তু ত্রুটিপূর্ণ বাচ্চা হতে কিন্তু এটা একটা বড় ভূমিকা পালন করে। সেই জন্য আপনি যদি এই 3 মাসে যদি আপনার কন্ট্রোল হয়ে থাকে, এই 3 মাসে যেহেতু বাচ্চা গঠন হয়, তাহলে আপনি সেই ঝুঁকি থেকে মুক্ত থাকতে পার, হয়তো বা মুক্ত হয়ে গেছেন। কিন্তু তারপরে আমরা জেনে নিব, একটা আল্ট্রাসোনোগ্রাম যদি আপনার পক্ষে করা সম্ভব হয় তাহলে সেখানে অথবা শহরে যদি এসে করতে পারেন, আমরা যেটাকে বলি যে জেনেটিক সোনোগ্রাম। আপনার যেহেতু মাত্র 3 মাস, আমরা এই জেনেটিক সোনোগ্রাম মানে হচ্ছে জন্মগত কোনো ত্রুটি আছে কি না এটা দেখি, সেটা আমরা 11 সপ্তাহ থেকে 12 সপ্তাহ 6 দিনের মধ্যে দেখি। যদি আপনার এই সময়টা মধ্যে থাকেন আপনি, তাহলে আপনি এটা করে নিতে পারেন, তাহলে আপনি আরও দুশ্চিন্তা মুক্ত থাকতে পারবেন যে না, আপনার বাচ্চা একদম ভালো আছে। আপা, আমি একটু জানতে চাই, সেটা হলো যে যারা ডায়াবেটিক এরকম নাসিমা আপার মতো, তাদের কি জন্মগত ত্রুটি হতে পারে এই ডায়াবেটিসের কারণে? হ্যাঁ, আমি একটু বলি এই বিষয়ে, যে যদি আগে থেকে ডায়াবেটিস যাদের থাকে তাদের যদি কন্ট্রোলে না থাকে, তাহলে আমরা তার বাচ্চা কিন্তু জন্মগত ত্রুটি হতে পারে। সেই জন্য আমরা যেমন কি ধরনের ত্রুটি হতে পারে, যেমন হচ্ছে যে স্পাইনের সমস্যা, এবং ডায়াবেটিসের সাথে আসলে অনেকগুলো ত্রুটি হতে পারে। হ্যাঁ, জন্মগত ত্রুটি মাথা থেকে শুরু করে স্পাইনের সমস্যা, এবং আরও যে শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গেরই সমস্যা হতে পারে। তাহলে এই যদি হার্টের সমস্যা, কিডনি সমস্যা, অনেক কিছু হতে পারে, সেই জন্যই ডায়াবেটিস কি হালকাভাবে নেওয়ার কোনোই সুযোগ নাই। এবং এটি কন্ট্রোলে থাকলে আমরা কিভাবে বুঝবো, যদি দেখি আমরা হিমোগ্লোবিন A1C একটি কথা আছে, এই পরীক্ষাটা যদি আমাদের 6.5% নিচে থাকে, তাহলে আমরা তাকে প্রেগনেন্সি নিতে অ্যালাউ করবো। আমরা প্রেগনেন্সি নিতেই অ্যালাউ করি না যদি 6.5-এর বেশি থাকে। মানে এই পরামর্শটা তো আসলে ডাক্তারদের জন্য, যারা স্ত্রী রোগ বিশেষজ্ঞ তাদেরকে আপনি পরামর্শটা দিবেন? আমরা যারা রোগী তাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, যে এই যে কথাটা শুনলো, এখানে সবাই যদি সচেতন থাকেন, যাদের ডায়াবেটিস আছে বা পরিবারে যাদের ইতিহাস আছে ডায়াবেটিসের, ইভেন বাবা মার ইতিহাস আছে, তাদেরকেও কিন্তু সচেতন থাকতে হবে যে, এবং প্রেগনেন্সি যখন সে প্ল্যান করবে, আমরা বলি যে প্রিকনসেপশনাল যে প্ল্যানিং কাউন্সিলিং, তখন কিন্তু তার ডায়াবেটিসটা অবশ্যই দেখে নিতে হবে, এবং কতগুলো হরমোন, ডায়াবেটিস, থাইরয়েড হরমোন, এই জিনিসগুলো দেখে নিতে হয়। কিছু ইনফেকশন যেমন রুবেলা ইনফেকশন, তার এক্সপোজার ছিল কিনা, এগুলো কারণে ত্রুটি হয়। তাহলে এই ত্রুটি থেকে আমরা সেফলি আমরা প্রেগনেন্সিটা প্ল্যান করতে পারি। এবং আপনার যদি যেই ওষুধে থাকেন আপনি, সেই ওষুধটা দিয়ে আপনাকে কন্ট্রোল করে নিয়ে তারপরে আপনাকে প্রেগনেন্সি হওয়ার জন্য বাচ্চা নিতে হয়। বোঝা গেল নাকি নাসিমা আপা, নাকি আর একটু আমরা সহজ করে বলবো? একটু বলি আপনাকে, এই পুরো প্রেগনেন্সি কিন্তু আপনাকে ওয়েল কন্ট্রোল মানে পূর্ণভাবে ডায়াবেটিসের উপর নিয়ন্ত্রণ থাকতে হবে। তা না হলে আপনার বিভিন্ন রকম সমস্যা, যেমন বাচ্চা বড় হয়ে যায়, বাচ্চার নড়াচড়া কমে যায়, অনেক সময় বাচ্চা পেটের মধ্যে আর থাকে না, তারপর হচ্ছে যে বাচ্চার যে কি বলবো মেটাবলিক যে রিঅ্যারেঞ্জমেন্ট, বাচ্চার যে একদম সুস্থ মানুষ হওয়ার জন্য যে তার যে হরমোনের যে গঠনগুলো, হরমোনের যে পরিপাক প্রক্রিয়া বা সবকিছু যে স্বাভাবিক হওয়ার জন্য যা দরকার, এটা কিন্তু আপনার ডায়াবেটিস কন্ট্রোলে না থাকলে এটা একদম রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, পাল্টা হয়ে যায়, পাল্টা হয়। এবং তারপরে বাচ্চাটা হওয়ার পরে আমরা সবাই সাফার করি যে কেন এরকম হলো, কেন এরকম হলো, কিন্তু এখন জানার উপায় আছে। যদি অনেকের আগে থেকে ডায়াবেটিস থাকে, অন্যান্য হরমোনের সমস্যা থাকে ইত্যাদি, সেগুলো সে যদি বাচ্চা নেবার আগে একটু পরীক্ষা করে নেয়, সেই পরীক্ষা করার এই যে বিভাগ কিন্তু বাংলাদেশে আছে, ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানে একটা কিন্তু এরকম ঝুঁকিপূর্ণ গর্ভধারণ বিভাগ, এরকম একটা বিভাগ আছে। সুতরাং টেস্ট ফেস্ট করায় তারপরে বাচ্চা নেওয়ার
চিন্তা ভাবনা করা উচিত আমার মনে হয়। তা না তাইলে পরবর্তীতে আর আমরা বাচ্চাটা নিয়ে অত পস্তাবো না, তা আগে থেকেই আমরা ব্যবস্থা নিয়ে তারপরে বাচ্চাটা নিলাম সেটা। তাহলে নাসিমা আপার জন্য পরামর্শ, আর পরামর্শ হচ্ছে আপনার যদি 12 সপ্তাহ 6 দিন চলে গিয়ে থাকে তাহলে আপনি 20 সপ্তাহের দিকে বা আপনি যেটা করতে পারেন 22-23 সপ্তাহের দিকে একটি অ্যানোমেলি স্ক্যান বলে, এটাকে বলে হচ্ছে যে জন্মগত ত্রুটি আছে কিনা এটি পরিপূর্ণভাবে দেখা যায়, বাচ্চার একদম মাথা থেকে পা পর্যন্ত হার্ট সহ পরিপূর্ণভাবে দেখা যায় যে বাচ্চার কোনো সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়, আর না থাকলে আপনি নিশ্চিন্ত থাকতে পারলেন। এবং সবচেয়ে বেশি জরুরি আপনার জন্য যেটা, আপনি ডায়াবেটিস কন্ট্রোলে রাখতেই হবে, এবং থাইরয়েড হরমোনটা সাধারণত দেখা যায় যারা ডায়াবেটিক তাদের সাথে কিন্তু থাইরয়েড হরমোনের ডিসঅর্ডারটা থাকে, যেহেতু একটি অটোইমিউন ডিজিজ, এটি দুটি রোগ একসাথে থাকে অনেক সময়ই আমরা পাই বেশিরভাগ ক্ষেত্রে। সুতরাং আপনার থাইরয়েড হরমোনটা অবশ্যই পরীক্ষা করে নিতে হবে, কারণ থাইরয়েড হরমোন হচ্ছে বডির অন্যান্য হরমোনকে রেগুলেট করে, সুতরাং ও হচ্ছে মানে মোর ইম্পর্টেন্ট। সুতরাং থাইরয়েড হরমোন যদি আপনার খারাপ থাকে, কম থাকে, তাহলে কিন্তু বাচ্চার বুদ্ধিবৃত্তিতে একটা সমস্যা হয়। সুতরাং এই আপনার এখনো সুযোগ আছে, আপনি এই পরীক্ষাগুলো করে নেন, আপনি যেহেতু ফার্স্ট সেমিস্টার, আর বাকি ওষুধগুলো যেগুলো ওগুলো আয়রন ক্যালসিয়াম এই ট্যাবলেটগুলো তো আপনার সাথে যিনি আছেন উনি আপনাকে বলে দিবেন। আর আপনার কোনো সমস্যা আছে? আমি বলতে চাচ্ছি এই পরীক্ষা কোথায় হয়? যেটা অ্যানোমেলি স্ক্যান সেটা আপনার মানিকগঞ্জে হয় কিনা আমি জানি না, তবে ঢাকায় অনেক জায়গায় হয়, এবং ঢাকায় যেসব বড় বড় হাসপাতালগুলোতে হয়, ঢাকা মেডিকেলে হয়, পিজি হাসপাতালে হয়, মানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হয়, এবং আপনি আসলে এটা করা সম্ভব। আপনি একটু সময় নিয়ে এসে আপনি এই সমস্ত টেস্টগুলো করে গেলে অত্যন্ত ভালো হবে। এখন তো 3 মাস বয়স, হ্যাঁ 3 মাস হলো এখন, এখন এখন এখনো আপনাকে প্রাথমিক যে আপনার শরীরের ভেতরে আসলে আপনার হরমোনগুলো কেমন আছে, আপনার হিমোগ্লোবিন কেমন আছে, আপনি তো কিছুই জানেন না, হ্যাঁ তো আপনার এইগুলো করে নিতে হবে আগে, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন যেটা আমরা HBS হেপাটাইটিস বি আছে কিনা এইসবগুলো করে নিতে, তবে সে কন্টিনিউ করুক এবং আবার 5 মাসের সময় আসুক। ম্যাডাম আমার আমার মানে বুকে একটু সমস্যা, দম ছাড়তে আমার কষ্ট হয়, সেকেন্ডে সেকেন্ডে মানে বন্ধ হয়ে আসে আগে থেকে। আচ্ছা মানে দম বন্ধ লাগে কি হঠাৎ হঠাৎ মনে হয় যে দমটা আটকে আসে? হ্যাঁ মানে সেকেন্ডে সেকেন্ডে মানে দম আটকে আসে, হঠাৎ মনে হয় যে দমটা আটকে যায়। হাঁপানি হাঁপানি রকমের কোনো অসুখ ছিল না? ছিল না। এটা কবে থেকে হচ্ছে? এটা অনেক আগে থেকেই, বছর 2-3 হবে। সেটার জন্য কি কোনো মানে মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছেন কিনা, যে কেন আমরা যদি হাঁপানি না হয়ে থাকে তাহলে তো আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হয় কিনা? অনেক সময় এরকম হয়, অনেক বেশি যখন অ্যাসিডিটি হয় মনে হয় বুকে চাপ চাপ লাগছে, এরকম সমস্যা হতে পারে। আপনি যদি আয়রন ক্যালসিয়াম ট্যাবলেটগুলো খাবেন তখন আপনি অবশ্যই গ্যাসের ওষুধ খেয়ে নেবেন। হ্যাঁ গ্যাসের ওষুধ খাই দুই বেলাই। হ্যাঁ হ্যাঁ, আর আপনাকে সম্ভব হলে, আপনি যেহেতু ডায়াবেটিক আমি আপনাকে বারবার করে বলছি, আপনি ঢাকায় এসে আপনি চিকিৎসাটা নিয়ে যাবেন। এটা বলা যাবে না যারা অত ব্যথা। ঠিক আছে ঠিক আছে আপা। ম্যাডাম জি জি শুনতে পাই, মানে আমার জ্বরে তো ব্যথা করে আগে থেকে বুঝছেন, এখনো ব্যথা করে জ্বরের ব্যথা। আচ্ছা জি, জ্বরের ব্যথা কত আগে থেকে? 2-3 বছর, এই 2 বছর হবে আর কি, আগে ছিল না। আচ্ছা সেটা আপনি কিভাবে বুঝেন, মানে স্বামীর সাথে থাকতে ব্যথা লাগে সেরকম কিছু? ওই সময় আর সব সময় বেশিরভাগ। হ্যাঁ এখন তো আপনি একটু কমই থাকবেন, তাছাড়া এটা আসলে ওই যে আপনি লবণ গরম জল ব্যবহার করলেও কিন্তু এটা কমে, আর অনেক বেশি ওষুধ কিন্তু আপনাকে এখন দিবে না কেউ, দেওয়া যাবে না। আর যদি তলপেটে ব্যথা করে তাহলে আপনি ওই যে বিসেরালজিন, হ্যাঁ ওই শব্দ ওই ট্যাবলেটটা খেতে পারবেন 3 বেলা 3টা। হ্যাঁ পারমিনা পটে দিয়ে দিন যে বিসেরালজিন ট্যাবলেটটা 3 বেলা 3টা, বেশি ব্যথা করলে 2টা করেও খেতে পারেন 3 বেলায় 2টা 2টা 2টা। হ্যাঁ হালকা ব্যথা, আর আপনি একটু লবণ গরম জলটা ব্যবহার করেন সেটাতে আরাম পাবেন। এটা তো বুঝতে পারেন তাই না, লবণ গরম জল ব্যবহার করাটা? জি আচ্ছা হ্যাঁ, হালকা কুসুম কুসুম গরম পানি সেটার মধ্যে একটু লবণ মিশায় ওটার মধ্যে একটু বসতে হয়, বড় বোলের মধ্যে নিয়ে এটার মধ্যে বসে একটু শেক নেওয়া আর কি, তাহলে একটু আরাম হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ঠিক আছে ম্যাডাম, আরো কথা বলবে, ধন্যবাদ, ভালো থাকেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বা অন্যদের সুযোগ করে দিচ্ছে, অনেক ধন্যবাদ আপা। জি এখন কে? এই যে আমাদের একটা কিশোরী আছে, কিশোরীর সাথে কথা বলেন, কিশোরীর একটু সমস্যা আছে। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ইশিতা। জি বলো। ম্যাডাম আমার মা শিখ হয় সারে না, পেট ব্যথা করে। ও আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 5। 5-এ? আচ্ছা মাসিক শুরু হয়েছে কত আগে? 2-3 মাস আগে থেকে, মানে 2-3 মাস এই বছরই শুরু হয়েছে তাই তো? জি। বয়স কত ঈশিতা?
12 বছরে শুরু হয়েছে। এটা এটা কি খুব এটা নরমাল, এটাতে ভয় পাওয়ার কিছু নাই। ঈশিতাকে একটু পরামর্শ দেই। ঈশিতা হচ্ছে যে তোমার যেহেতু নতুন শুরু হয়েছে, তোমার এই অভিজ্ঞতা ছিল না, এবং আমাদের শরীরেরও কিন্তু অভিজ্ঞতা থাকে না, শরীরও কিন্তু জানে না, যে জরায়ু কিন্তু জানে না, তাকে মাসে মাসে শেড করতে হবে, তাকে মাসে মাসে মাসিক হতে হবে, এই ব্যাপারটা জরায়ু জানে না। তখন কি হয়, আমাদের মাথা থেকে একটা সিগনাল যায় যে আমাদের ডিম্বাশয় এবং জরায়ু সিগনাল যায় যে হ্যাঁ মাসে মাসে এটা হতে হবে। সুতরাং বডি কিন্তু সেটার সাথে আস্তে আস্তে অ্যাডজাস্ট করে, ঠিক আছে? তাহলে এক বছরও লাগে অনেক সময় অনেকের অ্যাডজাস্ট হতে। তো প্রথম দিকে ব্যথা হতে পারে, তুমি খাওয়া দাওয়া ঠিকভাবে করবে, আর কখনো ব্যথা হলে হালকা গরম সেক দিতে পারো, আর যেটা যে ভিটামিন জাতীয় জিনিসগুলো শাকসবজি মাছ মাংস ডিম দুধ সবই খাবে, হালকা গরম দুধ খাবে, তাহলে তোমার সমস্যা হবে না। কারণ তুমি এখন কোনো চিকিৎসায় যাবে না, হরমোন টরমোন এইসব চিকিৎসায় গেলে কিন্তু প্রথম থেকে ডিরেঞ্জমেন্ট হয়ে যায়। আচ্ছা, ওকে, ঈশিতা বললো যে মাসিক হয় কিন্তু সারে না, মাত্র তো 3 মাস হচ্ছে শুরু হয়েছে, তো মাসিক হয় সারে না, এটা কেমনে বুঝলাম? এটা হতে পারে, এই যে অনেক আমি যেটা বললাম, আমাদের জরায়ু তো জানে না, সে তো জানে না যে তার মাসে মাসে 3 থেকে 5 দিন বা 7 দিন থাকতে হবে। এই জিনিসটা সেট হতে একটু সময় লাগতে পারে, কিন্তু যদি অতিরিক্ত হয় তাহলে তুমি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবে, এবং তুমি যদি অতিরিক্ত চাকাচাকা রক্ত যায় যেটা তোমাকে দুর্বল করে দিচ্ছে, হ্যাঁ, তাহলে তোমাকে অবশ্যই ওষুধ খেতে হবে। আপাতত তুমি আয়রন ট্যাবলেট খাবে একটা করে, তোমাদের এখানে পাওয়া যাবে, আয়রন ট্যাবলেট খাবে একটা করে, আর 6 ভিট অথবা পাইরিডক্স একটা ভিটামিন আছে, ভিটামিন B6 যেটা, সেই ওষুধটা খাবে, তুমি একটু আরাম পাবে, আর ব্যথা হলে একটু ব্যথার ওষুধ নিবে। তবে ঈশিতা, আমি আমি একটা কথা বলি, এই যে এটা মাসিক হয়েছে, এটা এটাতে এরকম লজ্জা পাওয়ার ভয় পাওয়ার কিছু নাই, হ্যাঁ, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে কিন্তু একদমই। তুমি তুমি কাপড় ব্যবহার করো নাকি প্যাড? প্যাড ব্যবহার করি। আচ্ছা, ভেরি গুড। এবং প্যাড চেঞ্জ করতে হয়, মানে ওটা মানে তোমার ওটা ওটা ভিজে গেলে আবার ওই যে অনেকে অনেক সময় লম্বা সময় রাখে, হ্যাঁ, কোথায় চেঞ্জ করবে কি করবে এটা বুঝে না, হ্যাঁ, করেও না, সেটা সেইটা করা যাবে না। জি, বুঝা গেছে? জি। আচ্ছা, সবসময় ডেইলি কাপড় চেঞ্জ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আপা বললেন, এবং এই তোমার স্বাস্থ্য বিধি সম্পর্কে মেনে চলতে হবে, কিন্তু একদম পরিচ্ছন্ন থাকতে হবে এইরকম আর কি। যে মাসিক হচ্ছে তখন একটু অনেকেই কাপড় ব্যবহার করে, এই নোংরা কাপড় এই সব, এটা কিচ্ছু করা যাবে না, একদমই ভালো সুন্দর দোকান থেকে ভালো প্যাড ব্যবহার করবা, বারবার করে চেঞ্জ করবা, পরিষ্কার পরিচ্ছন্ন ঝরঝরে থাকবে, হ্যাঁ। জি, মনে হয় প্রিয়টা বেশি হয় মাত্র নতুন, হ্যাঁ, এটা একটা ওর জন্য বেশি হয়, তাহলে একটু ট্র্যাক্সিল ট্যাবলেটটা খেতে পারে। আচ্ছা, এখনই কি আপা ওষুধ দিবেন মাত্র 3 মাস? যদি বলেছি, যদি তোমার যদি চাকাচাকা রক্ত যায় বেশি হয়, হ্যাঁ, তাহলে এটাকে স্টপ করতে হবে। আমার ধারণা আপা ও বুঝো না, কারণ একেবারে মানে নিউ এক্সপেরিয়েন্স, ও বেশি আর কমটাও বুঝে না, হ্যাঁ, তো ভয় পাওয়ার কিছু নাই মা, ঠিক আছে, আয়রন ট্যাবলেটটা খেয়ে যাক, ওকে, এটা ওর জন্য হেল্প। ঠিক আছে, আরেকজন। হ্যালো আপা, আমাদের আরেকজন সক্ষম দম্পতি কথা বলবে আপনার সাথে। আচ্ছা আচ্ছা, এই যে আসমা আপা আমাদের। দিদি নমস্কার। হ্যাঁ, কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। বলেন আপনার কি অবস্থা? না, আমার তো এমনি কোনো সমস্যা নেই। আচ্ছা, বাচ্চা কজন আপনার? আমার একটি ছেলে একটি মেয়ে। আচ্ছা, বাহ, ঠিক আছে। আপাতত যদি, হ্যাঁ, উনি তো হলো মানে পাওয়ার উম্যান আর কি, যে ওখানে স্থানীয় ইয়েতে পলিটিক্স লোকাল পলিটিক্সের মধ্যে আছেন, ওখানে ইয়েতে স্থানীয় সরকারে আছেন, তাই না? জি, স্থানীয় সরকারে আছি। আচ্ছা, গুড, খুবই ভালো। আপনার মেয়েদের নিয়ে কিছু বলবেন নাকি? মেয়েদের নিয়ে বলবো বলতে, যেমন আমি আমার নিজের কথাটা একটু বলি, যে আমার বিয়েটা একটু কম বয়সে হয়েছিল, এরকম যাতে কারণ না হয় বাল্যবিবাহ না। আমি জানি যে স্থানীয় ইয়েতে যারা থাকেন, মানে তারা, আপনারা আসলে থ্যাঙ্কস কর যে এটা, আমরা নিশ্চয়ই, আমার আমার সময় যেমন এরকম কন্ট্রোল করার লোক ছিল না, এত সচেতন কেউ ছিল না, এখন যেমন আমরা নিজেরাই সচেতন, আমি যেমন অনেক জায়গায় যাই নিজেই বলে দিয়ে আসি, যে মাঝখানে মহামারী করোনা আসছে, এখানে যাও আমি অনেক সাজেশন দিছি, অনেকেরই বলছি, রোগ সম্পর্কে বুঝাই দিছি, আবার এই যে পারভিন ভাবি আছে পাশে, যায় পারভিন ভাবির কাছে যাও আমি অনেক সময় আলাপ আলোচনা করি, ভাবিও আমার সাথে আলাপ আলোচনা করে। তো আমি, আমার একটা সমস্যা হয়েছিল,
চোখে একটা সমস্যা হয়েছিল, আমি সদর হাসপাতালে গেলাম। যাওয়ার পরে শরীফুল স্যারে দেখালাম, স্যার আমার জিজ্ঞেস করলো আপনার বয়স কত, তা আমি বললাম আপনার ছেলের বয়স কত, তা আমি বললাম ছেলে কি করে পরে, আমাকে পরে কোন ক্লাসে, আমি বললাম যে অনার্স ফার্স্ট ইয়ার, কয় আপনার ছেলে অনার্স ফার্স্ট ইয়ার পরে, তাইলে আপনার বয়স কত হয়েছে, পরে স্যার বললো, বললাম পরে বললো এই যে দেখেন কম বয়সী বিয়ে বসার কারণে এই যে চোখের আজকে এই সমস্যা, এটা আমার বুঝাই দিল, পরে ওষুধ লিখে দিছে আমি সেটা খাওয়া। হ্যাঁ সালমাপা একদম মানে একেবারে এই স্পেসিফিক একেবারে নির্দিষ্ট করে বলেন যে আপনি ভুক্তভোগী, এটার কত বছর বয়সে বিয়ে হয়েছিল, ইউনিয়ন পরিষদের একজন কাউন্সিলর হিসেবে আপনি সবার উদ্দেশ্যে বলবেন কত বছর বয়সে বিয়ে হয়েছে। আমার বিয়ে হয়েছিল তখন বয়স কত হইব, 13-14 বছর বয়স হইব এরকম হইব, এবং তারপরে তখনই তো এক বছর মাথায় তো বাচ্চা, এক বছর পরেই তো আমার একটা বাচ্চা হয়েছে, তখন তো আমি খুবই দুর্বল ছিলাম, দেখা যায় কি আমার বাচ্চাটা আমি ভালোভাবে কুলেও নিয়ে মানে রাখতে পারতাম না এরকম না, কিন্তু আমার বাচ্চা খুব সবল ছিল, আপনারই তো তখন খেলার বয়স ছিল। হ্যাঁ সেটাই, এখন আমি বলি একজনকে কোলে নেবেন সেটাই, হ্যাঁ এখন আমি সেটা অনেকেরই বলি যে এরকম ভুল যাতে না হয়। আমার বাড়ির পাশে কিছুদিন আগে একটা বিয়ে, আমি সেটা ঠেক দিয়ে দিছি যে মেয়ের বয়স নাই, বিয়ে দেওয়া যাবে না, পরে এসে সেটা ভেঙে দিছি। এরকম সালমাপাড়া আছে দেখে এরকম বিয়ে ঠেক দেওয়ার দরকার আছে, বিয়ে ঠেক দিতে হবে, বাল্য বিয়ে ঠেক দিতে হবে একদম, এইসব চলবে না, এটা তো আমাদের নির্দেশ দিতেই হবে একদম, তারপরে আর না দিলে তো আমার মতো এরাও এরকম ভুক্তভোগী হইব। হ্যাঁ অনেক সময় পরিবারের লোকজন বুঝতে পারে না, মনে করে হ্যাঁ এই যে কাউন্সিলর আপা এসে এসব বাধা দেয়, তারপরে আবার অনেকে অনেক মুরব্বীরা মনে করে ছোট বয়সে বোধহয় বিয়ে হয়ে যাওয়া উচিত, এইটা আসলে বুঝাইতে হবে, যারা বাবা মা তাদেরকে বুঝাইতে হবে যে আপনার মেয়েটার জীবনটা নষ্ট করা, হ্যাঁ যে অল্প বয়সে তার নিজেরই তো শরীরের গঠন মানে এখনো পূর্ণাঙ্গ হয় না, 18 বছর না হওয়া পর্যন্ত তো বাড়তেই থাকে, দেখেন না লম্বা হয়, ইয়ে হয়, স্বাস্থ্য ঠিক হয় 18 বছর, তার মধ্যে যদি বাচ্চা নিয়ে নেয় তাহলে তো তাদের অপরিপক্ক থাকে ভিতরটা, তাহলে তখন ওই যে আপনার চোখে সমস্যা, হাড়ে সমস্যা, ঘাড়ে সমস্যা, মাথায় সমস্যা এই শুরু হবে তারপরে, এবং সেটাও অল্প বয়সে, তার মানে 30-40 আগেই তারা অনেক বুড়া হয়ে যাবে। ওটা আমি বুঝতে পারছি দেখে, পরে আমার দ্বিতীয় বাচ্চাটা আমি অনেক পরে নিছি। আচ্ছা আরেকটা কথা বলি, আপনি ওই যে বলার সময় বলবেন যেহেতু বাচ্চা ছোট মানে বিয়ের বয়স এখনো হয়নি, তার মানে তার গঠন হচ্ছে, এবং বাচ্চা ধারণ করার জন্য যে আমাদের পেলভিস আমরা যেটাকে বলি যেখানে জরায়ুটা থাকে যেখানে বাচ্চাটা, সেটা কিন্তু পরিপূর্ণভাবে বড় হয় না, তখন ওই ছোট পেলভিসের ভিতর দিয়ে জরায়ুর মুখের ওই যে বের হবে যে বাচ্চা যেদিক দিয়ে সেটা যেহেতু পরিপূর্ণ হয় না, সেই জন্য ওখান দিয়ে আসার সময় কিন্তু অনেক সমস্যা হয়, বাচ্চার মাথায় বেশ চাপ পড়ে, অনেক সময় বাচ্চা বের হয়ে আর কান্না করে না, বাচ্চা মারা যায়, অনেক সময় মায়ের প্রস্রাবের থলিতে এত বেশি চাপ পড়ে যে পরবর্তীতে প্রস্রাব থলি ফোটা হয়ে যায় এবং প্রস্রাব ঝরতে থাকে, সুতরাং অনেকগুলো সমস্যা হয়, আপনি অবশ্যই বলার সময় এই কথাগুলো বলবেন। আচ্ছা ঠিক আছে, ওকে আপা ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ আপা, হ্যাঁ আমাদের আরেকজন গর্ভবতী মা আছে এখানে। আচ্ছা দেন ওনার সাথে একটু কথা বলেন। আসমা আপা একটু আগে আসেন আপা, আপনার সাথে কথা বলে আমরা সবাই গর্বিত। আমি গর্বিত, এত সুন্দর এবং মনে হয় যে এত কাছের মানুষরা সব ওখানে বসে আছে, আপনাকে দেখার জন্য অনেক মানুষ আসছে আপা। ও তাই নাকি, আচ্ছা আমার আমার শুভেচ্ছা দিবেন, আমার সালাম আদাব জানাবেন সবাইকে। হ্যাঁ জি আপা, জি আপা যে কথা বলেন আমাদের। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এটা হলো আসমা আপা না? হ্যাঁ। আচ্ছা আসমা আপা কেমন আছেন? ভালো আছি। আচ্ছা ভালো আছি তো এমন আসতে বললে ভালো আছি মনে হয় না। হ্যাঁ গলার জোর নাই কেন? এমন কোনো অসুবিধা নেই, একটু পানি হয়েছে। ও আচ্ছা, কয় মাস হলো? এই তো 7 মাস। 7 মাস পানি হয়েছে? হ্যাঁ। মানে কি হাতে পায়ে? পায়ে পায়ে হয়েছে। আপনি নিয়মিত চেকআপে যান বা বাসায় কেউ আসে চেকআপের জন্য? না না, তো 7 মাস হয়ে গেছে এখন, কিন্তু আপনার কিন্তু চেকআপের দরকার, কারণ প্রেশার যদি বেশি হয়ে থাকে সাথে পানি এগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ হয় এবং পরবর্তীতে। আপনার এটা কয় নাম্বার বাচ্চা? তৃতীয় বাচ্চা, 2 মেয়ে বাচ্চা। আগে দুজন বাচ্চা ভালো আছে? ভালোই আছে। সেই বাচ্চাগুলো হওয়ার সময় কোনো সমস্যা হয়েছিল? না সব ভালো ছিল। বাসায় ডেলিভারি হয়েছে? নরমালি ডেলিভারি হচ্ছে। হ্যাঁ নরমালি হোক, আপনি এবার কিন্তু একটু চেকআপে যাবেন এবং হাসপাতালে যাবেন, পরপর যখন বাচ্চা হতে থাকে
পরের দিকের বাচ্চাগুলোই কিন্তু কিছুটা সমস্যা হয়। সুতরাং মায়ের শরীরও কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে সমস্ত পুষ্টিগুলো থাকে না, এবং পরপর বাচ্চা হলে পরে মাকে অনেক বেশি সাপোর্ট দিতে হয়, যেমন বাইরে থেকে ওষুধগুলো নিতে হবে কিন্তু আপনাকে। আপনি কোনো আয়রন ক্যালসিয়াম জাতীয় ওষুধ খাচ্ছেন? তাহলে সেই ওষুধগুলো খাবেন এবং প্রেশারটা চেক করাবেন। এবং ডায়াবেটিসটা 7 মাস যখন হয়ে গেছে, এই সময় কিন্তু প্রেগনেন্সির কারণেও অনেক সময় ডায়াবেটিস রক্তে সুগারটা বেড়ে যায়, সেটাকে আমরা মানে প্রেগনেন্সি অবস্থার ডায়াবেটিস বলি, জিডিএম বলি। তো এইটাও কিন্তু এই সময়টায় আসে, 7 মাসের সময়টায়, 24 থেকে 28 সপ্তাহের সময়। এই সময়টা যদি আবার রক্তে সুগারটা পরিমাপ করা যায়, যদি বুঝে নেওয়া যায় যে এটি নর্মালে আছে, কন্ট্রোল আছে, তাহলে কিন্তু আপনি নিরাপদ। কারণ এটি কন্ট্রোলে না থাকলে কিন্তু সমস্যা হয় অনেক রকম, হ্যাঁ, যেটা আগে বলেছি। সুতরাং বাচ্চা ডেলিভারির পরে বাচ্চারও সমস্যা হয়, সেগুলো থেকে আমরা দূরে থাকতে চাই। যেহেতু আস্তে আস্তে আমরা সব কিছু জানছি বুঝছি, আমরা তাহলে আর একটু উন্নত চিকিৎসার দিকে যাব। আপনি এই চেকআপে যাবেন অবশ্যই, এবং প্রেশারটা অবশ্যই দেখাবেন। আর এখন স্বাভাবিকভাবে পায়ের নিচে পানির জন্য আপনি পায়ের নিচে একটা বালিশ, বা যখন বসবেন একটা ছোটো মোড়া দিয়ে বসবেন। আমার মনে হয় সেটা একটু যেটা ফিজিওলজিক্যাল নর্মাল সেটা কভার হয়ে যাবে। আচ্ছা আপা, আমরা শেষ করব, পারবিনা আপা? আমার মনে হয় পেশেন্ট আপনার জি আপা শেষের দিকে, আমাদের আর নেই, আর কেউ নাই, কিশোরী শেষ হয়ে। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে মানে প্রেসক্রিপশন লিখে দিলেন ডাক্তার স্যার, জি ডাক্তার নাসিম স্যার। নাসিম স্যার কি একটু কথা বলবেন এখানে? একটু একটু দেন না, স্যারকে দেন। আসসালামু আলাইকুম। জি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনার এলাকা তো খুবই কি বলবো সচেতন, ভালো, যত্নশীল, এবং এই জন্য তো হ্যাঁ লোকজনের সমস্যা কম, একদম সমস্যা কম। এটা রহস্য কি? আমি তো ম্যাটারনিটিতে বসি, মানিগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বসি, এবং এখানে দেখলাম এখানে এখন এরা স্পেসিংটা এখানে পরিবার পরিবার পরিকল্পনা এই পদ্ধতির হার অনেক বেশি, এক। আর দ্বিতীয়ত এরা বাচ্চা নিয়েছে অনেক দেরি করে, বেশি বাচ্চা নিয়েছে বেশি করে, যারা বিদেশে থাকে তারা তাড়াতাড়ি বাচ্চা নিচ্ছে, এইটা একটু বেশি আছে। কিন্তু যেটা বেশি এখন সমস্যা, একটা বাচ্চা নেওয়ার পর তারা 10 বছর 15 বছর পর বাচ্চা নেয়, এবং তাদের দেখা যা যায় যাচ্ছে মিসক্যারেজ বেশি হচ্ছে, তারপরে অ্যাবর্শন হচ্ছে, আবার অনেকে দেখা যাচ্ছে যে সেকেন্ডারি স্টেরাইলিটি ডেভেলপ করতেছে। এইটা একটা আমরা একটা বিশাল সমস্যা দেখতেছি এখন। না এইটা তো একটা মানে ধরেন বাস্তবতাও যে অনেকের, আমরা জানি মানিকগঞ্জ এলাকার কিন্তু বেশিরভাগ মানুষই বিদেশে থাকে, বিয়ে করে চলে যায়, তখন হয়তো প্রথম বাচ্চাটা হয়, তারপরে আবার 8-10 বছর পরে আবার প্ল্যান করে যে আরেকটা বাচ্চা নিতে। কিন্তু এদের এদের কনসেপ্ট করতে দেরি হচ্ছে, এদের দেখা যাচ্ছে অনেকেই কনসেপ্ট করতেছে না, সেটা একটা সময়। এখন আমি নতুন সমস্যা দেখতেছি এখানে, আর 10 বছর আগে এই সমস্যাটা এখানে ছিল না। সার্বিক অবস্থা বুঝে নিয়ে যদি প্রেগন্যান্সি নেয় তাহলে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনাটা একটু কমে আসে। রওনা কাপা কিন্তু এই বিষয়টায় মানে অভিজ্ঞ, এবং ওনার রিসার্চটা এটা নিয়ে আমি খুবই মুগ্ধ হয়েছি আমি ওনার কথা শুনে। এই কারণে আমি আজকে আপাকে রিকোয়েস্ট করলাম যেন থাকেন এই অনুষ্ঠানে, এবং অনুষ্ঠানের নানান ধরেন প্রেসক্রিপশন ওষুধ এসবের পরামর্শের ফাঁকে ফাঁকে এই জিনিসটা যে উনি বলেন। আমরা অনেক শহরের মানুষরাও জানি না যে বাচ্চা মিসক্যারেজ হয়ে যাবে কিনা, এইটা কিন্তু জানার সুযোগ আছে। এটা আমি রওনা কাপাকে না চিনলে আমিও মানে অজ্ঞ ছিলাম, হয়তো অতটার বেশি পড়াশোনাও করি না এই বিষয় নিয়ে, যার কারণে। আপা আপনি এটা যদি আরেকবার একটু বলে দেন সবার উদ্দেশ্যে যে এটা যে সুযোগ রয়েছে। না এখানে আমি একটু বলি, আমি আমিও আজকে জানলাম যে এই যে 11 সপ্তাহের সময় বা 12 সপ্তাহের আগে একটা এই যে জেনেটিক সোনোগ্রাম করা, এটা তো আমিও জানতাম না। এটা দিয়ে আমরা যে আপনি আপনারা দেখেন যে ডাউন সিনড্রোম বেবি হয়, এই ডাউন্সগুলো কিন্তু আমরা মানে এই এই আল্ট্রাসোনোগ্রাম এবং কিছু বায়োকেমিক্যাল পরীক্ষা আছে, এগুলো দিয়ে কিন্তু আমরা 98% পর্যন্ত ডিটেক্ট করতে পারি যে এটা ডাউন বেবি হবে। সেক্ষেত্রে বাবা মাকে কাউন্সিলিং করলে তারা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারেন, এবং ঠিক সময়ে যদি একটু বোঝা যায় যে না এই বাচ্চাটা যেহেতু একটু জন্মগত একটা সমস্যা নিয়ে জন্মাবে, সেটা ওনারা আসলে কন্টিনিউ করতে পারবে কি না, মানে বাচ্চাটা রাখতে রাখবেন না কি রাখবেন না, সেই সেই পরামর্শটা দিতে পারেন। তো এটা তো অনেক মানে অনেক বাঁচোয়া আসলে এক ধরনের। তাছাড়া আপনি ওই যে যারা দেরি হচ্ছে
তাদের একটু প্রিকনসেপশনাল মানে প্রেগন্যান্সি পূর্ববর্তী যদি তাদের একটু আপনি পরীক্ষা নিরীক্ষা করার ব্যবস্থা করেন এবং তাদের সঠিক পরামর্শ অনুযায়ী চিকিৎসা দিয়ে সেই যেমন থাইরয়েড হরমোনের প্রবলেম থাকলে কিন্তু বাচ্চা মিসক্যারেজ হবে তা আপনি যদি সেই ব্যবস্থাটা করেন যদি ট্রিটমেন্টটা দেওয়া যায় তাহলে ডায়াবেটিস ট্রিটমেন্টটা দেওয়া যায় বিভিন্ন আগে প্রেশার ছিল এখন প্রেশারটা কন্টিনিউ হচ্ছে ড্রাগটা চেঞ্জ করতে হয় অনেকগুলো ড্রাগ কিন্তু বাচ্চা ত্রুটি করে সেই ড্রাগ চেঞ্জ করে আমরা প্রেগন্যান্সি সেফ ড্রাগে যাই তো এভাবে কিন্তু আপনি যে আপনার বারবার অ্যাবর্শন হয়ে যাওয়া বা মিসক্যারেজ হয় যে ঝুঁকিগুলো কমাতে পারে এবং যেসব মায়ের বয়স বেশি তাদেরও কিন্তু আমাদের অনেক বেশি পরামর্শ করতে হয় প্রেগন্যান্সির পূর্বে এবং প্ল্যান প্রেগন্যান্সি নিতে হবে হ্যাঁ যে অপরিকল্পিত গর্ভধারণ যেন না হয় প্ল্যান করে যদি আগায় তাহলে আমার মনে সফল হবে হ্যাঁ মানে ওই বাস্তবতা হচ্ছে দেখছি যে প্ল্যান প্রেগন্যান্সিটা এখন এভাবে হয়ে ওঠে না এখন দেখতেছি এটা একটা মিসক্যারেজ হওয়ার পরে তারপর আসে কেন হচ্ছে না এইটা একটা সমস্যা এখন আমাদের দেখতেছি সেটারও নিশ্চয়ই সমাধান আছে কিন্তু অনেকের এই পরপর বাচ্চা পেটে এসে থাকে না সেটারও সমাধান আছে সেটারও পরীক্ষা কিন্তু আপা করেন মানে সেটার আমি আপার কাছ থেকে জেনেছি আমার মনে হয় যে অন্তত এটুকু তো জানা থাকলো যে বিভিন্ন হাসপাতালে এই বিভাগটি আছে যে ঝুঁকিপূর্ণ গর্ভধারণ বিভাগ এটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তো আছেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও আছে সুতরাং এই যারা একটু ভেবেচিন্তে বাচ্চাটা নেবেন তারা আগে থেকেই এই বিভাগে অন্তত স্পেশালিস্ট যারা ডাক্তার বিশেষজ্ঞ আছে তাদের সঙ্গে একটু কথা বলে নিতে পারেন অনেক ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করবার জন্য আশা করি আবারও পাবো ধন্যবাদ পারভিন আপা খুব চমৎকার করে কোঅর্ডিনেট করেছেন খুব সুন্দর করে অসাধারণ জি নিশ্চয়ই দেখা হবে কাছাকাছি গিয়ে দেখা হবে কথা হবে জি জি অবশ্যই আসবো ডক্টর রওনক জাহান আমরা আপনাকে আবারও চাই আর কানেক্টিং বাংলাদেশের এরকম আয়োজনে নিশ্চয়ই পাবো আপনাকে দর্শক আপনাদের প্রতি কৃতজ্ঞতা থাকলো আগামী সপ্তাহে নতুন কোনো জায়গায় দেখা হবে এই অনুষ্ঠানে কানেক্টিং বাংলাদেশে নিশ্চয়ই থাকবেন এটি নিউজের সঙ্গেই